অবশেষে শিক্ষার্থীদের আন্দোলন সফল হয়েছে। সংসদের মাঝে দাঁড়িয়ে এবার সকল কোটা পদ্ধতি বাতিল করলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই। প্রধানমন্ত্রী এই বক্তব্য তুলপা সৃষ্টি করে দিয়েছে। দর্শক, হঠাৎ করে তিনি কোন চাপে পড়ে এই সিদ্ধান্ত নিয়েছেন? আসুন তার মুখ থেকে আগে শুনে আসি, তারপর আমরা দেখবো কি আন্দোলনের জন্য এই পদ্ধতি বাতিল করেছেন প্রধানমন্ত্রী নিজেই। অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, আপনারা সকলে জানেন কিছুদিন ধরে চূড়ান্ত আন্দোলন করছে শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধা সকল কোটা বাতিল করার জন্য। দর্শক, শিক্ষার্থীদের এই আন্দোলন কি সফল হবে কিনা এটা নিয়ে কিন্তু অনেকে চিন্তিত রয়েছিল। অবশেষে সংসদের মাঝে একটি বক্তব্য বাইরে রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেখানে বলতেছে প্রধানমন্ত্রী যে সকল কোটা পদ্ধতি নাকি বাতিল করা হবে। দর্শক, কেউ কেউ বলছে এই ভিডিওটি অনেক আগের, সেজন্য কিন্তু আপনাদের সামনে এই ভিডিওটি তুলে ধরলাম। অবশ্যই এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন। দর্শক, এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় জোরের গতিতে ভাইরাল হয়েছে, সেজন্যই আপনাদের সামনে সরাসরি উপস্থাপন করেছি। দর্শক, পরবর্তীতে আরও তথ্য জানব, পরবর্তীতে সকল তথ্য যদি পাই অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।